খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ এবং নবীজির নাতি হুসাইন ছোট্ট বাচ্চা খেলাধুলা করতেছে। খেলাধুলার এক পর্যায়ে হুসাইন ওমরের ছেলে আব্দুল্লাহকে গালি দিয়ে বসল, গোলামের বাচ্চা গোলাম। আব্দুল্লাহ কাঁদতে কাঁদতে আমিরুল মুমিনিন হযরত ওমরের কাছে চলে যায়, বাবা ও বাবা ওমর, আপনি হলেন মদিনার গভর্নর, গোটা উদ্দ পৃথিবীর আপনি হলেন খলিফা, আমিরুল মুমিনিন, আর বাবা আমাকে, আমি হলাম আপনার সন্তান আব্দুল্লাহ, আর নবীর নাতি হুসাইন আমাকে আজকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে। ও বাবা, একটা বিচার আপনাকে করতে হবে, এর কঠিন একটা বিচার করতে হবে। ওমর বললেন, বাবা আব্দুল্লাহ শান্ত হও, আমি বিচার করব সাধারণ ভাবে নয়, জুমার নামাজে নবীর সাহাবীদের সামনে আমি হুসাইনের বিচার করব। আল্লাহু আকবার। জুমার দিন এলান হয়ে গেল, হুসাইনের বিচার হবে, হাজার হাজার সাহাবি মসজিদে নববীতে একাকার হয়ে গেল। নবীর সাহাবীদের মনে ভয়, হায় রে ওমর যেই গরম মানুষ, ওমর গরম না ঠান্ডা? মুসলমান আর ইহুদি বিচার নিয়ে আসলো, নবীজি ইহুদির পক্ষে রায় দিল, মুসলমান চলে গেল, তার বিচারটা মন মতো হয় না, গেল আবু বকরের কাছে। আবু বকর বলল, এ মুসলমান, আল্লাহ নবী যেই জায়গায় বিচার করছে ওই জায়গায় আমার বিচার, দ্বিতীয়বার বিচার করার সাহস নাই। সে আবু বকরের বিচারটা পছন্দ হয় নাই, চলে গেল ওমরের কাছে। ওমর, আপনি একটা বিচার করে দেন। বলে, আমার আগে কার কাছে গেছো? বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে। ওমর বললেন, একটু অপেক্ষা করো, ঘরের মধ্যে গিয়ে তলোয়ারটা এনে এক আঘাতে মাথা আলাদা করে দিয়ে বললেন, যার বিচার নবীজির ফয়সালায়, যার ফয়সালা হয় না তার ফয়সালা হলো এটাই। হযরত ওমর, এত গরম সাহাবি, যেই রাস্তা একদিন যেতেন 40 দিন তার ভয়ে শয়তান হাঁটতো না। আমার ভাইরা, নবীর সাহাবীরা মনে মনে ভাবতেছে, হায় রে ওমর কি বিচার করে, যেই গরম সাহাবি, নবীজির নাতি হুসাইনের আজকে না জানি কোন বিচার করে বসে। সমস্ত সাহাবীদের মনে ভয়, জুমার নামাজ শেষ, মিম্বারের মধ্যে হযরতে ওমর ফারুক দাঁড়ায়া গেলেন, দাঁড়ায়া বললেন, হুসাইন আপনি সামনে আসেন। সুবহানাল্লাহ। হযরতে হুসাইন সামনে আসলেন, হযরতে ওমর বললেন, হুসাইন আপনি কি আমার ছেলে আব্দুল্লাহকে গালি দিয়েছেন? বলে, হ্যাঁ। বলে, কি বলেছেন? বলে, আমি বলেছি গোলামের বাচ্চা গোলাম। হ্যাঁ হুসাইন, আপনি কেন এই কথা বলেছেন? হুসাইন বললেন, আমিরুল মুমিনিন, ও আমিরুল মুমিনিন ওমর, আপনি আমার সঙ্গে একটু জবাব দিবেন, আপনি কি আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার কি গোলাম ছিলেন না? আল্লাহু আকবার। ও ওমর, আপনি তো আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহর গোলাম ছিলেন, আর আমি ওই জন্য বলেছি যেহেতু আপনি আমার নানার গোলাম আর আপনার ছেলে হলো আব্দুল্লাহ, এই জন্য আমি বলেছি গোলামের বাচ্চা গোলাম। আমার ভাইরা, হযরত ওমর চোখের পানি ছেড়ে দেয়, কাঁদতেছে, আর বলে, হুসাইন রে একটা কাগজের মধ্যে এই কথাটা একটু লিখে দেন। হযরত হুসাইন কাগজের মধ্যে লিখে দিল, লক্ষ হাজার হাজার নবীর সাহাবীদের সামনে ওই দিন ওমর বলেছেন, ও নবীর সাহাবীরা রে তোমরা সাক্ষী থাকো, আমি ওমর যেই দিন মারা যাব, আমার কাফিনের মধ্যে নবীর নাতি হুসাইনের এই কথাটা, এই কাগজের টুকরাটা দিয়ে দিও। হাশরের ময়দানে যেই দিন আল্লাহ আমাকে ডাকবে, আমি ওমর যদি আসামির কাতারে দাঁড়ায়া যাই, ওই দিন আমি আল্লাহর কাছে আপিল করব, আপনার বন্ধুর নাতি হুসাইন আমাকে আপনার বন্ধুর গোলাম বলেছেন, আল্লাহ এই উসিলা আপনি আমাকে মাফ করে দেন। বলেন না সুবহানাল্লাহ।